বঙাইগাঁও উপনির্বাচনের কারণে অগপৰ প্রার্থী ঘোষণা করা হয়েছে দীপ্তিময় চৌধুরীর নাম, আর একে সময়তে বঙাইগাঁও জেলা অগপৰ সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক শৈলেন সরকারে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা করেছে, আর তখেতে নির্দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করব বলে জানিব দিছে। মই তেখেতৰ পৰা প্রতিক্রিয়া জানিব বিচাৰিম যে কি কব এই মুহূর্তত অগপৰ প্রার্থিত্ব চূড়ান্ত করেছে, আপনার সিদ্ধান্তটো কেনে ধরনের? অগপৰ যেতিয়া প্রার্থিত্ব চূড়ান্ত করলে তেতিয়া ময়ও আশা করেছিল, কিন্তু মোৰ আশা যেতিয়া ফলপ্রসূ নহল দলৰ ফালৰ পৰা, হ্যাঁ, গতিকে মই নির্দলীয় খেলার কারণে এতিয়া মই প্রস্তুত হয়েছো, আর মই নমিনেশনের ডেটও মই ঠিক করেছো, অহা 23 তারিখে 11টা সাড়ে 11টাত মই নমিনেশন দাখিল করি। কি দূর আপনি আশাবাদী নিজের জয়? মই সম্পূর্ণ আশাবাদী, কারণ ইতিমধ্যে মোক বিভিন্ন দল সংগঠনবিলাকে সহায় করার কারণে আগবাড়ি আহিছে, যে এই কারণে আহিছে যে তেওঁলোকে কৈছে যে এতিয়া পরিয়াল কেন্দ্রিক রাজনীতি আমি একেবারে বেয়া পাইছো, একেবারে বেয়া পাইছো, গতিকে ইয়ার প্রত্যুত্তর আমি ওলাই আহিছো, আমি নিজে ওলাই আহিম, আর আপনার বিশেষ এনেকা ধরনের যে যে কিবা আমার ইয়ার সভা সমিতি করবার দরকার আছে এনেকা ধরনের সভা সমিতি দরকার নাই, আপনার সকলে গম পাব এইবার ব্যালট পেপারের জড়িয়ে, এই কথাটা কৈছে কই আছে, এটা মোক রাইজে কই আছে, বৃহৎ অংশক রাইজে একটা কথা কৈছে যে ইয়াতে প্রার্থী লই কথা নাই, আসলতে জাতীয়তাবাদর মনত আছে, হাতিটো মনত আছে কথা কৈছে, গতিকে অইন প্রার্থী ইয়াতে প্রত্যাহ্বান হব নোৱাৰে বঙাইগাঁওত বলে কৈছে সাংসদ ফণীভূষণ চৌধুরী। এতিয়া হাতির কথা কৈছে, ইয়ার হাতির কথা আজি কৈছে, কিন্তু ইয়াত আগতে আমার সভাবিলাকত কৈছিল যে মই ফণি হিসাবে জিকি আছো, তেতিয়া বিজেপি বা অন্য UPPLৰ কথা নকয় জিকার পাছত ফণি হিসাবে জিকিল বুলি কলে যাবার নির্বাচনত, কিন্তু আমি তো মিত্র দলত আছিল, অভিজ্ঞতা করে পেলাই সভাবিলাকত কৈছিল যে মই ফণি হিসাবে জিকি আছো, কিন্তু এতিয়া দেখা গৈছে যে ক্রমান্বয়ে শঙ্কিত হৈ আহিছে, সেই কারণে কৈছে যে মই NDA হিসাবে এবার মই থিয় হৈছো, এই কথাটো কৈছে যে এই কারণে এইটো কথাই মই কলো। আর একনায়কত্ববাদ বা ব্যক্তিবাদ এটাতো চলাইছে বলে রাইজে কই আছে, রাইজে দেখা পাই আছে, সেইকাৰণে এতিয়া গোটেই রাইজ মুক্ত হস্তে ওলাই আহিছে যে আমি পরিয়াল কেন্দ্রিক এই চৌরাচারিটা এই একনায়কত্ববাদটা আমি নহা করে দিব লাগে। কেতিয়া মনোনয়ন পত্র দাখিল করব? মই অহা 23 তারিখে 11টা বা 12টার ভিতর মই মনোনয়ন পত্র দাখিল করার কারণে যাবতীয় প্রস্তুতি লৈছো। কি কব, আপনিও দীর্ঘদিন ধরে ফণীভূষণ চৌধুরীর লগত আছে, গতিকে এই মুহূর্তে আপনিও কিন্তু ওলাই আহিছে, কারণটো কি আর কি দেখিছে ভবিষ্যৎ? এই বিষয়ে তো ধরক আমার বন্ধুবর্গ শৈলেন ডাঙরিয়া নিজে প্রস্তুত লই আছে, আর আমি আমার বন্ধু হিসাবে আমি সহায় করব লাগবে, তো প্রথম দাবিদার আছিল, তো থাকাতে যেহেতু টিকিট নাপালে আমাকেও বেয়া লাগিলে, যে মানে অনবরত তেওঁলোকত লাগি থকা মানুহ তেওঁক যদি এনেকুৱা করলে তেতিয়াহলে তো দলটো মানে আনৰ কাৰণে এৰি দিব লাগে, আনকো সুযোগটো দিব লাগিব না, এইটো কাৰণে দেখিছোঁ আমাৰ বহুকেইজনে তেনেকুৱা ভাবধারালে ওলাই আছে, এতিয়া আগন্তুক রাইজে ইয়াৰ প্ৰত্যুত্তৰটো দিব। কি দেখিছে আপোনালোকে জয়ী হ'ব নেকি নেকি যুঁজখন কৰিব? তো জয়ী হোৱাটো তো খাটাং আজির ডেটত কব নোৱাৰি, প্রচার আৰু রাইজে যেহেতু সঁহাৰি জনাইছে আমার বিশ্বাস এটা আছে তেওঁ জয়ী হ'ব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।